সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঢাকা মোহাম্মদপুর রায়বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে সামনেই দেখুন খোলাতেল কমে গেল। প্রিয় দর্শক হঠাৎ কমে গেল খোলাতেলের দাম, কারণটা কি আমরা একটু দেখবো আর কত করে বিক্রি করছিল আমরা আপনাদেরকে আপডেটটা জানাবো। ভিডিওটা অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যে খোলাতেলের দাম কমে গিয়ে এখন কত টাকায় বিক্রি হচ্ছিল। প্রিয় দর্শক তো আর কথা বলবো না, সরাসরি ভাই আছে, আমরা ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন আছে? ইনশাআল্লাহ ভালো। একটু পরিচয়টা দেন আপনার। সাদেক খান কৃষি নাইম বাণিজ্যালয়তে বলছিলাম। সাদেক খান কৃষি মার্কেট নাইম বাণিজ্যালয়, কাজল ভাই না? জি। তো ভাই আপনি যেটা বললেন যে তেলের দাম কমে গেল, খোলা তেলের দাম? খোলা তেলের দাম যাবে কেজি পরে 180, লিটার পরে 165 টাকা লিটার। লিটার হলে 165। এর আগে যে ভিডিওটা করছিলাম ওখানে জানি কত ছিল? আসলে 168 টাকা লিটার। 68। আর এখন কত? এখন 165। মানে 3 টাকা কমে গেছে। 3 টাকা কমে। আরো কম কমার কি সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে না। লুজ প্যাকেট তেলের দাম কমে না, প্যাকেট তেল তো দাম বাড়তি। প্যাকেটের দামটা বাড়তি? প্যাকেট দাম বাড়তি। আচ্ছা আমরা যদি এবার ফার্ম অয়েল তেলটা বলি, ফার্ম অয়েল তেলের খবর? ফার্ম তেল লিটার পরে 120 টাকা লিটার। হ্যাঁ লিটার 120। লিটার 120 টাকায় তো 15 টাকা পর্যন্ত যায়। 15 টাকা বিক্রি করা যায় না? হ্যাঁ। এর আগে বলছিলেন 30 টাকা না? 30 টাকা। মানে 10 টাকা কমে গেছে। 10 টাকা কমছে লিটার। অনেক মানে ফার্ম অয়েল তেলের দাম প্রচুর কমছে না? ফার্ম অয়েল তেলের দাম প্রচুর কমছে। আর সুপার খবর কি? সুপার পাম একই। মানে সুপার পাম একই? একই। মানে যদি আলাদা আলাদা দাম বলে অনেকে? না ওটা হলো দোকানের কেজি। এটা দুই ক্লিয়ার হয় তাহলে কয় সুপার, আর ভুল হইলে এটা পাম একই। তেল একই। ও মানে তেল একই? তেল একই। এখন আপনাদের এই নাইম ম্যানেজারে যদি কেউ আসে, কারণ ভিডিও দেখে তো আশেপাশে আছে কেউ, কেউ যদি এক বেরেল সাইড তাহলে দিতে পারবে না? হ্যাঁ দেওয়া দেবে। দেওয়া দেবে না? তখন সেক্ষেত্রে কত রাখবেন এমনি? 23,000 টাকা বেরোলে পরে 23,000। 23,000 না? 23,000 টাকা ভাগ 200,000 লিটার পরে ধরেন 112 টাকা লিটার। 112 টাকা, তাহলে তো প্রচুর সস্তা, প্রচুর কম। যেখানে 120 টাকা লিটার সেখানে 112 টাকা, তাও বেরেল নিলে? বেরেল কিনে। তা কত লিটার থাকে ওখানে? 204 লিটার। 204 লিটার না আছে তো? না আছে। আগের মতো তো আর খোলা তেলের আর সংকট নাই? না। খোলা তেলের চিনির খবর কি? চিনির দাম এর চিনিও দেয় না, চিনি তো সিন্ডিকেট দেয় না। চিনি নাই আধা কেজি মার্কেট আছে, দেয় না আপনাদের কাছে? নাই 1 কেজি 2 কেজি কেউ যদি চায়? দেয় 1 কেজি 2 কেজি বেশি 110 টাকা। 110 টাকা না? চিনিটার দাম মনে বাড়ে নাই না, কমে না? দেয় না, দেয় না, দেয় না। না ডিলার দেয় না? সারা ডিলার দেয় না। আটার খবর কি? আটার আটার দাম লুসের দাম কমছে, প্যাকেটের দাম বাড়ছে। মানে লুজের দাম কমছে, যেটা মানে খোলা ওইটার দাম কমে গেছে? হ্যাঁ। ওটা কেমন দাম কমছে ভাই? ওটা হলো 56 টাকা কেজি পরে পাইকারি সে বস্তা হিসেবে, খুচরা 60 টাকা। আচ্ছা খুচরা 56 টাকা? আচ্ছা আচ্ছা বস্তা হিসেবে, বস্তা। আর এমনি 1 কেজি 2 কেজি বেশি 60 টাকা। আচ্ছা বস্তা। আর এই প্যাকেটগুলো? প্যাকেট পরে 70 টাকা 75 টাকা। এগুলো কি 1 কেজি আলা? 1 কেজি আলা। মা রে মা, ময়দার দাম তো প্রচুর কমছে। ময়দার দাম, ময়দার দাম কমে গেছে, ময়দার দাম, তেলের দাম কমছে, কমছে। শুধু চিনির দাম বাড়তি আর কি? না চিনি দেয় না সিন্ডিকেট। সিন্ডিকেট না ভাই? দোনো অনেক ইনফরমেশন দিচ্ছেন, এই ভিডিওগুলো যারা দেশের বাইরেও আছে তারাও ভিডিওগুলো দেখে, তো ভিডিওটা বেশি শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।